আমাৰ মোৰ যোদা হাততালিৰ মাজত থিয় হয় যোদা হাততালিৰ মাজত থিয় হয় মই মঞ্চত বিচাৰিছো মিষ্টাৰ বিকাশ বড়ো প্লিজ ৱেলকাম মিষ্টাৰ বিকাশ বড়ো নাম বিকাশ বড়ো আর ঘর কামরূপ গ্রাম্য জেলার বক অঞ্চল হয় আজি মই যে স্টেজত উঠিছো এয়া মোৰ জীৱনত প্ৰথম হয় সেই কাৰণে অলপ ভয় লাগি আছে যিয়ে নহওক মোৰ পৰে ঘৰত অহা প্ৰায় দুবছৰ হল আৰু 2019 চনৰ ছেপ্টেম্বৰ মাহত মই ৰিকগনাইজ মেনেজাৰ যিটো ৰেংক সেইটো এচিভ কৰিছোঁ পৰিবাৰত অহাৰ আগত মই একচুৱেলি বিকম কমপ্লিট কৰি মই চাকৰিত এপ্লাই কৰিছিলোঁ বহুকেইটা চাকৰিত তাৰপিছত মই আই চি আই বেংকত কাম কৰিছিলোঁ তোৰাত আছিলে মোৰ কাম তো ICICI বেংকত একচুৱেলি মই যেতিয়া কাম কৰোঁ আপোনালোকে জানে সেইটো ইণ্ডিয়াৰ যিটো প্ৰাইভেট ছেক্টৰৰ যিটো বেংক এইটো নাম্বাৰ 1ত আছে ICICI যিটো বেংক তো তাত আপোনাৰ কি হয় চেলাৰিটো ঠিকেই দিয়ে কিন্তু তাত যিটো আমি আমাৰ যিটো টাৰ্গেট বহুত বেছি হয়তো ইয়াত আপোনালোক এনেকুৱা বহুত ব্যক্তি আছে যিসকলে প্ৰাইভেট ছেক্টৰৰ লগত জড়িত তেওঁলোকে জানে একচুৱেলি কিমান সময় দিব লাগে আৰু ইনকাম কিমান দিয়ে তো মোৰ কি আছিলে 9টা বজাত অফিচত যাওঁ বেংকত যাওঁ ফিল্ডত হৈ কাম একাউণ্ট খুলিব লাগে কাৰেণ্ট একাউণ্ট ছেভিং একাউণ্ট 5,000, 10,000, 20,000 এনেকুৱা এমাউণ্টৰ তো বহুত টাৰ্গেট কেৱলমাত্ৰ টাৰ্গেট আৰু এই টাৰ্গেট ৰিচিভ কৰোঁতে কৰোঁতে মোৰ এদিন দুদিনকে গোটেই 30টা দিন গুচি গৈছিল মই গমেই নাপাওঁ মোৰ পৰীক্ষা কৰাৰ আগৰ কাহিনী মই কৈ আছো আপোনালোকক তো ইমান টাৰ্গেট দিয়ে আৰু ৰাতিপুৱা হ'লে ট্ৰেইনিং দিয়ে আৰু যেতিয়া মই অফিচৰ ফিল্ডৰ পৰা যেতিয়া আহোঁ তেতিয়া কি কয় মানে গালি দিয়ে গালি বছৰ গালি বহুত গালি লেতেৰা লেতেৰা একদম মানে ভাষাৰে গালি দিয়ে তো মই তেতিয়াই বুজিছিলোঁ যে নাই মই নহ'ব মোৰ ইয়াত জীৱনটো নহ'ব মই এনেকৈ আনৰ তলত কাম কৰিবও নিবিচাৰোঁ মোৰ সৰুৰে পৰা এটা মানে ষ্টাইল আছিল মই বেলেগৰ তলত মই কাম নকৰোঁ তো সেইকাৰণে মই কি কৰিলোঁ মই আৰু মোৰ আপলাইন ৰিকগনাইজ মেনেজাৰ যে আপোনালোকে জানে চাইমন ৰাভা আমি দুজনে যিটো নেট মিটিং হয় ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰীত তাত আহিলোঁ আৰু তাত আহি দেখিলোঁ যে এনেকুৱা কিছুমান ব্যক্তি ৰিয়েলি এনেকুৱা কাম কৰিছিল ইমান সাধাৰণ সাধাৰণ কাম যিবিলাক কাম হয়তো আপোনালোকে গাঁৱতহে দেখা পায় নাপিত আপোনাৰ মিঠাই দোকানত মিঠাই দিয়া মানুহ এনেকুৱা ধৰণৰ মানুহ কিছুমানক মই দেখিছিলো যে এইবিলাক ব্যক্তিয়ে এনেকুৱা কাম কৰি আজি পৰিবাৰত 3 বছৰ 4 বছৰ পিছত মেনেজাৰ হৈ 70,000, 80,000, 1,00,000 কিন্তু মোৰ মানে কি মাইণ্ডত ক্লিক হৈ আছিল যে মই ফৰেভাৰ কৰিব লাগিব এয়া নহ'ব তো মই ডিচিশ্যন ল'লো কি মই কাকো নজনোৱাকে মা দেউতা মোৰ ঘৰৰ মানুহ কাকো নজনোৱাকে মই এই কামটো ৰিজাইন দি ফৰেভাৰ কৰিম মই ডিচিশ্যন ল'লো সেইটো তো যি ডিচিশ্যন ল'লো সেই একেই কৰিলোঁ মই ৰিজাইন দিলোঁ ৰিজাইন দি আহি মই কিন্তু ঘৰত অহা নাই ঘৰত থকা নাই
মোর বন্ধু এজনের রুম বকত মানে বন্ধুর একালে থাকি মানে খোজ কাঢ়ি কাঢ়ি গই মানুষ প্রডাক্ট বিক্রি করে হারাগাড়ি মানে গই মানুষ প্রোগ্রাম করে মানে এসিস্টেন্ট সুপারভাইজার বানাইছিল বন্ধুসকল মানে সময় বাইক নাছিল কারণ কি মানে ঘর কয়ে অহা নাই ঘর কোয়া নাই যে মানে চাকরি তো রিজাইন দিয়ে আছো ডিসিশন মানে নিজেই লিছিল ডিসিশন নিজেই তো এটা কি হল পরে ঘর মোট দুঃখর কাহিনী আরম্ভ হল আপনারে জানে যে আজি ইমান ধুনিয়াকে দেখিছে কিন্তু ইয়ার আগত মোর বহুত দুঃখর কাহিনী হয়েছে পরে ঘর তো যেতিয়া মই এসিস্টেন্ট সুপারভাইজার হলো এতিয়া মই কি কম ঘরের পর ফোন মারে যে বাবা কত আসা মানে কিছু মই ইয়াতে আছো ডিউটিতে আছো কিন্তু মই ফিল্ডত থাকো ফিল্ডত আপনারা যে জাস্ট বিশ্বাস করো মানে সঁচা কথা হয়ে আছো রাতে হলে খবর লয় বাবা ভাত পানি খাইছে না নাই মই কিছু খাইছো মই কিন্তু সেই জায়গা থাকা বলে কই আছো কিন্তু এইবার মই বন্ধুর লগত বকত থাকি পরিবার কাম করে আছো প্রথম অবস্থা তো মো কি হল মই ভাবিলো রাতে রাতে মই ডেইলি কান্দু যে ঘরের মানুষক মই মিছা কথা কই আছো পরিবার ঘরের কারণে মিছা মই এদিন এখানে একটা কথা সংকল্পবদ্ধ হলো যে নাই মই পরিবার কাম করিম আর খুব সোনকালে মই ম্যানেজার র্যাঙ্ক এসেপ্ট করিবই লাগিব এয়া মই দৃঢ় সংকল্পবদ্ধ হলো মই নিজক নিজকে মই নিজকে তো কথা হল কি তেনেকে কিছুমান গল তিনি চারিমা গুছি গল মোৰ টার্গেট আহিলে সুপারভাইজার হওয়ার কারণে এতিয়া আপনাদের জানে যে এখন দুচকীয়া বাহন নহলে বহুত অসুবিধা হয় তো সেইকাৰণে মই কি করলো মই মিছা কথা আরো এটা করলো যে মা মোৰ সেই বিজয়নগরত একটা আই সি আই ব্যাংক আছে মোৰ তাতে পোস্টিং হয়েছে মোক বাইকখন লাগে তো মই বহুত মিছা কথা করলো সেইটো মই নিজে পরিবার করার কারণে তো বাইকখন আনিলো সুপার স্প্লেন্ডার আছিলে তেনেকে মই বাইকখনত ঘুরি ঘুরি মানে ফিল্ডত যাও বন্ধুবিলাকে কোথায় তুমি দেখো আই সি আই ব্যাংকত কাম করেছিলা এতিয়া আর কত আছা তো মই ইহঁতক কও যে ভাই মই এতিয়া পোস্টিং হয়ে আহিছো বিজয়নগরত মোর কামে হল ফিল্ডত মই ফিল্ডত কামও করো আর লগতে এলোভেরা জেল বিক্রি করে ধরো তো এনেকে মই কও তো তেনেকে থাকি থাকি মানুষবিলাকে ইনসাল্ট করিব ধরলে এখন দুই গম পালে যে আমার ঘরত গম পালে আর যে মোর লড়াটোই মানে কি আইছে ব্যাংকর কামটো এরিছে তো তেতিয়া মাহতে বহুত দুঃখ পাল বহুত আঘাত পাইছে আর আঘাত বহুত কান্দিছো মই নিজেও যে সচাই পরে এবার করে ভালোই করিলো নে ব্যয় করিলো বাদে দিও নাকি তেনেকে মই ভাবিলো আর সেই দিন মানে মই সংকল্পবদ্ধ হলো যে নাই ফরেভার যদি এরু ইয়ার পরা আরো তলত গুছি যাম কিন্তু যদি করে থাকো লাগি থাকো নহয় কত গুছি যাম সেইটো মই নিজেই কব নোৱাৰো তো সেই কারণে মই ডিসিশন করিলো কি যে নাই মই 2019 চনৰ ভিতৰত ম্যানেজার ৰেংক এসিপ কৰিবই লাগিব এনি হাও তো মই ঘৰত প্ৰতিশ্ৰুতি দিলো যে মা দেউতা মই 2019 চনৰ ভিতৰত পৰিবাৰত ম্যানেজার ৰেংক এসিপ কৰি দেখুৱামেই দেখুৱাম তো সেই কারণে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের ভিতর মই পরিবার যে র্যাঙ্ক ম্যানেজার র্যাঙ্ক এসিভ করেছো আর ম্যানেজার মানে পরিবার আরম্ভণি হে হয় এ হেস নহয় পরিবার আরম্ভণি এই কারণে 2020 সনের ভিতর খুব কম সময়ের ভিতর মই সিনিয়র ম্যানেজার হলাম বলে মই নিজ প্রতিশ্রুতি দিছো তো আপনাদের কাছে ইয়ার পরিবারের লগত জড়িত হওয়া আর জড়িত নহওয়া নতুন বহুত ব্যক্তি আছে বহুতরে হয়তো আজি কনফিউজ হব যে একচুয়ালি পরিবারত সচাই সাকসেস হব পারে নে মানুষ মই তো বহুত ডেফিনেটলি পারে আপনারক যিসকল চাকরিজীবী হয় তেওঁলোকেও নিজৰ কামৰ ব্যস্ততাৰ মাজত অকমান হলেও সময় উলিয়াই লব আর দিনত 2-3 ঘণ্টাকে আপুনি পরিবারত আপুনি সময় দিব আর যিসকল চাকরির লগত জড়িত নহওয়া ব্যক্তি আছে যিকোনো বিজনেস বা যিকোনো বেলেগ কামৰ লগত জড়িত তেওঁলোককো মই কওঁ যে আপোনালোকেও নিশ্চয় ইয়াত জড়িত হলে কি হওক ভাল হয় আহিবলগীয়া দিনত এনেকুৱা এটা দিন আহি আছে মই এইটো উপলব্ধি কৰোঁ আহিবলগীয়া আৰু 5টা বছৰ পিছত 2025 2025ৰ পিছত
মানুহে এনেকে বেমারত পৰিব নহয় মই এটো নিজে ভাবিছো যে বেমারৰ পৰা হাত হাৰিব নোৱাৰিব মানুহে তো সেই সময়ত মানুহে বিচাৰিব যে মোক এনেকুৱা এটা জীৱন লাগে য'ত মই বেমাৰ নোহোৱাকৈ জীয়াই থাকিব পাৰিম আৰু তেতিয়া গোটেই পৃথিৱীখন ঘূৰিলেও নাপাব পৰিবাৰৰ বাহিৰে মাত্ৰ এটাই আছে পৰিবাৰৰ এলোভেৰা জেল আৰু এই এলোভেৰা জেল খালেহে মানুহ নিৰোগী হৈ থাকিব পাৰিব মই এই কথাটো বুজিছো আৰু সেইকাৰণে 2025 চনলৈকে আপুনি কেলেনো ৰখি থাকিব কাম এতিয়াই ষ্টাৰ্ট কৰক আহিবলগীয়া দিনত মানুহে আপোনাৰ পৰা প্ৰডাক্ট লাইন ধৰি ধৰি খাব লাইন আৰু যিদিনা মানে সেইদিন আহিব আপুনি সেইদিনা মানে লাখ আৰু কোটি টকাৰ ওপৰত আপুনি গুচি যাব পাৰিব এয়া মোৰ বিশ্বাস আছে গতিকে মই বেছি দেৰি নকৰো আপোনালোক ইয়াত আহিছে আপোনালোকে আজি অন্তত কিছু পৰিমাণ হ'লেও আপুনি ইয়াত চেভ কৰি লৈ যাওক যে আহিবলগীয়া দিনত মানুহে ফৰেভাৰৰ এক বিশাল সাম্ৰাজ্য দেখিবলৈ পাব আৰু এইখিনি কৈ মই আজি আপোনালোকৰ আগত বিদায় মাগিছো ধন্যবাদ।